সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম প্রিয়া। প্রিয়া আপু কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি জামসি। জামসি, আচ্ছা আচ্ছা। মা বাবা আছে? আবার বলবেন, বয়স কত? ১৮। তা কি চিন্তা করে আসছেন? মনের মানুষ। তা পরিবারে যারা আছে তারা কি রেখে দিতে পারতেছে না? আচ্ছা আচ্ছা। তা আজ যে ভিডিওতে আসছেন, মানে কেউ যদি পছন্দ করে বিয়ে করতে চায় তা আপনার পছন্দই হবে নাকি আপনার পরিবারে যারা আছে তাদের পছন্দ হবে? হবে। আর কোনো শখ ছিল? একটু নাচ টাচ করা, অভিনয় করা, গান টান করা, সংসারে কাজকর্ম পারেন, রান্না বান্না সব কিছু পারেন? কি ভালো রান্না করতে পারেন? সব কিছুই পারেন? সব কিছু রান্না করতে পারেন? গরু ছাগল টাগল ফালতে পারবেন সংসারে? হ্যাঁ। স্বাস্থ্য টাস্থ মোটা হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া ভালো হয়, ডায়েট করবেন, সকালে একটু দৌড়াদৌড়ি করবেন, দেখবেন স্বাস্থ্য কমে যাবে। ঠিক আছে, এখনই স্বাস্থ্য টাস্থ মোটা হয়ে গেলে স্বামী সংসার করবেন কেমনে, তাই না? তা নাম্বারটা দেওয়া যাবে? নাম্বার দিলে সমস্যা নেই তো? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ফ্রেন্ড, আপুর কথা শুনতে পারলেন? কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01709604080। নাম্বারটা খোলা থাকে তো? নামাজ কালাম পড়তে পারেন? অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।